शुरू हलो सब खबर कम समय सब खबर एकसाथे खबर खूब बड़ो करे बोलबो ना किन्तु जतखानी बोलबो ताते करे आपनी जेने जेते पारबेन आज कोथाय कि हलो नियमित आयोजन आपनादेर सबाइके स्वागत जानाच्छि आमि सौमित्र सौख्य। একজন ধরা পড়লেই কুমিল্লার সাম্প্রদায়িক উস্কানির ক্লু বেরিয়ে আসতে পারে। মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন দ্রুত সময়ের মধ্যে ওই ব্যক্তি অবস্থান বদলাচ্ছেন। ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজে দেখা যায় এক ব্যক্তি গভীর রাতে সন্দেহজনকভাবে রাস্তা ধরে যাচ্ছেন আবার ফিরে আসছেন ঘণ্টাখানেক পর। বৈসদৃশ্য কিছু একটা হাতে নিয়ে ফিরে আসার সময়ও তিনি স্বাভাবিক ছিলেন না। এর আগের ফুটেজে দেখা যায় অনেকটা সন্দেহজনকভাবে বের হচ্ছেন ওই ব্যক্তি। রাত দুইটার পর তার বেরোনোর ভঙ্গি সন্দেহজনক বলে ধরা যায়। টেলিফোনে এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন সিসিটিভির ফুটেজটি সত্যি এবং ভিডিওর সেই ব্যক্তি এই ঘটনা ঘটিয়েছেন, তবে তাকে গ্রেফতারের আগে শতভাগ নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। এদিকে সিসিটিভির ওই ব্যক্তিকে ইকবাল বলে চিহ্নিত করেছে তার পরিবার। তদন্তে আমরা দেখতেছি যে ভিডিওটা ছাড়া হয়েছে, এটি সত্যি, কিন্তু এটা আমরা ওই লোককে না ধরা পর্যন্ত তো আমি 100% কনফার্ম হবে কিছু বলতে পারছি। ভিডিও এবং যা দেখতেছি এটা ওই করেছে। এই জলপাই কালারের একটা গেঞ্জি পরায় আর ট্রাউজার পরায়, এটা আমার ভাই। এই ছেলেরা যদি এরকম দুর্নীতি কাজ করে আমার জীবন আল্লাহ আমার কেড়ে নিল না, এমন সন্তান যেন কারো বেড়ে না ধরে আল্লাহর কাছে কই আল্লাহ। রাজধানীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মসজিদে মিলাদ মাহফিল সহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। সকালে যাইতো প্রেস ক্লাব থেকে বিশাল শোভাযাত্রা বের করে সুরেশ্বর দরবার শরীফ। শোভাযাত্রায় ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। হাজারবাগ দরবার শরীফ থেকেও শোভাযাত্রা বের করা হয়। একই সাথে বিভিন্ন দরবার শরীফ পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করছে। মসজিদে মসজিদে মিলাদ মাহফিলের পাশাপাশি বিভিন্ন আমল করছেন মুসল্লি। মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা ওয়া সাল্লাম এই ধরাধামে শুভ আগমন করছেন, তাই সৃষ্টির ঈদ হিসাবে আমরা এই দিনকে বরণ করে নিচ্ছি। শুক্রিয়া হিসাবে আমরা জশ্নে জুলুস ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে থাকি। যারা শান্তি বিঘ্নিত করার জন্য সাম্প্রদায়িক যেটা সেই উস্কানি দিচ্ছে আমরা তাদের বিরুদ্ধে ওলি আল্লাহর আগমন সবসময় সেই সবাই সমস্ত সকলের ধর্ম সকলের প্রতি শ্রদ্ধা রাখি। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় জশ্নে জুলুস করেছে আহলে সুন্নাত ওয়াল জামাত। বুধবার দিনটি পালনে সংগঠনের সদর উপজেলার কমিটির উদ্যোগে শহরের ভাদুঘর শাহি জামে মসজিদ থেকে একটি র্যালি বের হয়ে হযরত সৈয়দ শাহ সুলেমান ওসমান গনি ইয়ামিনী রহমতুল্লাহি আলাইহির মাজারে গিয়ে শেষ হয়। এ সময় জেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আহ্বায়ক মাওলানা কাজী মহিউদ্দিন মোল্লা, সদস্য সচিব মুফতি গিয়াসউদ্দিন আত্তাহেরি সহ আলেম ওলামাগণ উপস্থিত ছিলেন। পরে দেশ জাতি ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। ইসলামের কথা বলে যারা অন্য ধর্মের মানুষের ওপর আক্রমণ করে তারা ফিতনা ফ্যাসাদ সৃষ্টিকারী, এই মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেছেন খুবই নগণ্য কিছু মানুষ নিজেদের স্বার্থে শান্তির ধর্মকে কলঙ্কিত করছে। সকালে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তারা। আলোচনায় তথ্যমন্ত্রী বলেন ইসলাম ধর্মের মূল মর্ম যারা ধারণ করে তারা কখনোই অন্যের ওপর হামলা চালাতে পারে না। আমাদের পবিত্র ধর্মের নাম নিয়ে কেউ যেন সমাজে কোন রকম বিশৃঙ্খলা বা উশৃঙ্খলা বা এমন কোনো অবস্থা সৃষ্টি করতে না পারে যাতে আমাদের ধর্মের অনুসারীরা আমরা লজ্জিত হই, কলঙ্কিত হই। যারা ইসলামের কথা বলে হানাহানিতে লিপ্ত হয় তারা ফেতনা সৃষ্টিকারী। যারা ইসলামের কথা বলে অন্য ধর্মাবলম্বীদের উপর আক্রমণ করে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে 15 দিন ব্যাপী নানা আয়োজন করেছে ধর্ম মন্ত্রণালয়ে। বাদ মাগরিব মিলাদ দোয়া ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে। ইসলামিক গান, হামদ, নাত ও দোয়া করা হয়। বাদ মাগরিব ওয়াজ মাহফিলে বয়ান করেন রাজধানীর মদিনাতুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রাজ্জাক আল আজহারি। তিনি মহানবীর জীবনী ও ইসলামের সম্প্রীতির গুরুত্ব তুলে ধরে সবাইকে শান্তি বজায় রাখার আহ্বান জানান। দোয়া মাহফিলে দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনা করা হয়। এছাড়া জীবনের প্রতিটি ক্ষেত্রে মহানবীর জীবন থেকে শিক্ষা নিয়ে চলার তাগিদ দেয়া হয় মুসল্লিদের। আগামী 15 দিন ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাইতুল মোকাররমে হবে ওয়াজ মাহফিল, কেরাত, হামদ ও নাত, থাকছে ইসলামী বইমেলার আয়োজন।
রংপুরের পীরগঞ্জে বাড়িঘরে হামলা ও আগুন দেওয়ার ঘটনায় আরও ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে আলামিন ও উজ্জ্বল নামে দুজনকে গ্রেফতার করা হয় দিনাজপুরের কাহারুল থেকে। তাদের ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। পীরগঞ্জ থানার ওসি জানান, পরিতোষের ফেসবুক পোস্ট ছড়িয়ে দিয়ে হামলায় উস্কানি দেয় উজ্জ্বল ও আলামিন। গতকাল বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় পরিতোষ। হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় পর্যন্ত ৫২ জনকে গ্রেফতার করা হয়েছে। ধর্মকে যারা রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করে তারাই পরিকল্পিতভাবে বিভাজন তৈরি করতে চায়, এই মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে নিজ বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি। বলেন, যারা দেশের স্বাধীনতা, উন্নয়ন ও সমৃদ্ধি মেনে নিতে পারেনি তারাই জাতিকে বিভক্ত করতে চায়। বিএনপি নেতারা মিথ্যাচারকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। বলেন, বিএনপি নেতারা নিজেরাই রাজনৈতিকভাবে সাম্প্রদায়িক, তাই সংখ্যালঘুদের শত্রু মনে করে। পূজামণ্ডপে হামলা করে সরকারের উপর হিন্দু সম্প্রদায়ের অনাস্থা বাড়াতে আর ভারতের সাথে বন্ধুত্ব নষ্ট করতে অপপ্রচার চালাচ্ছে দলটি। ধর্মকে যারা রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করে তারাই পরিকল্পিতভাবে বিভাজন তৈরি করতে চায়, আর এই বিভাজন রেখা তৈরি করতে চায় বিএনপি ও তার দোসর। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে গভীর নীল নকশা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভি আহমেদ। সকালে নয়াপল্টনে ঈদে মিলাদুন্নবীর আলোচনায় এই অভিযোগ করেন তিনি। রিজভি দাবি করেন, সরকার গুম খুনের রাজনীতি করছে, ক্ষমতায় থাকতে প্রতিনিয়ত করছে মিথ্যাচার। বিএনপির এই নেতা বলেন, সিন্ডিকেটকে সুযোগ করে দেওয়ার জন্য নিত্যপণ্যের দাম লাগামহীনভাবে বাড়ছে, এতে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনযাপন দিন দিন কষ্টকর হয়ে উঠছে বলেও মন্তব্য করেন রিজভি। আজকে এই সরকার তার একটা গভীর নীল নকশা বাস্তবায়ন করছে। চালের দাম, ডালের দাম, মোটা দানা মসুরের ডালের দাম সব হু হু করে আকাশ ছুঁই ছুঁই করছে। এটাই হচ্ছে শেখ হাসিনার রাজনৈতিক অপকৌশল। দেশে গণতন্ত্র না থাকার সুযোগে মন্দির বাড়িঘরে হামলা হচ্ছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। বিকেলে রংপুরের পীরগঞ্জের করিমপুর কসবা এলাকায় হামলায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করেন তিনি। এ সময় ডাক্তার জাফরুল্লাহ আরও বলেন, শুধুমাত্র বিএনপি জামায়াতের ওপর দায় চাপালেই হবে না, সরকারকেও এর দায় নিতে হবে। সরকার সবচেয়ে বেশি দায়ী, তারপর আমরাও দায়ী। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি পুরোহিত আলেম সবাইকে সঙ্গে নিয়ে এখানে আসেন। আপনি যদি আসেন তাহলে আর বাকি কোথায় ঘটনা ঘটবে না। পাকিস্তানের জলসীমায় প্রবেশকালে ভারতীয় একটি সাবমেরিনের গতিপথ আটকে দেওয়ার দাবি করেছে দেশটির নৌবাহিনী। মঙ্গলবার পাক সামরিক বাহিনীর এক বিবৃতিতে এই দাবি করা হয়। ইসলামাবাদ বলছে, গত ১৬ অক্টোবর ঘটে এই ঘটনা। এ নিয়ে তৃতীয়বার পাকিস্তানের জলসীমায় অনুপ্রবেশের চেষ্টা করল ভারতীয় সাবমেরিন। রাত ১১:১৮ থেকে ১১:৩৬ ভিডিও প্রকাশ করেছে পাক নৌবাহিনী। বিবৃতিতে বলা হয়, নেভির সামুদ্রিক টহল বিমান থেকে প্রাথমিক অবস্থাতেই শনাক্ত করা হয় ভারতীয় সাবমেরিনটি। নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সমুদ্রসীমায় নজরদারি বাড়ানো হয়েছে। এ বিষয়ে ভারতের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মাদক মামলায় দ্বিতীয় দফাও জামিন নামঞ্জুর হলো শাহরুখ পুত্র আরিয়ান খানের। বুধবার মুম্বাইয়ের বিশেষ আদালত বাতিল করেন তার মুক্তির আবেদন। শুনানির আগে মামলা সংক্রান্ত নতুন তথ্য আদালতের কাছে তুলে দেয় ভারতের মাদক নিয়ন্ত্রক সংস্থা এনসিবি। নতুনভাবে জানা গেছে, উঠতি এক বলিউড অভিনেত্রীর সাথে আরিয়ানের মাদক বিষয়ে আলোচনা চলছিল। প্রমোদতরীর পার্টিতে যোগ দেওয়ার আগে তাদের মধ্যে মোবাইল ফোনে মেসেজ আদান প্রদান হয়। সেসব বিবেচনায় আরও কয়েকদিন তাকে থাকতে হচ্ছে পুলিশ হেফাজতে। ৩ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে গোয়াগামী একটি প্রমোদতরীতে অভিযান চালায় মাদক নিয়ন্ত্রণ বিভাগ। আরিয়ান সহ ৮ জনকে আটক করে এনসিবি। শাহরুখ পুত্রের কাছে নগদ ১,৩৩,০০০ রুপি এবং মাদক পাওয়া যায়। টি টোয়েন্টি বিশ্বকাপের খবর। বৃহস্পতিবার ডু অর ডাই ম্যাচে গ্রুপ পর্বের শেষ লড়াই পাপুয়া নিউগিনির বিপক্ষে বাংলাদেশের। ম্যাচ শুরু হবে বিকেল ৪টায়। সুপার ১২ নিশ্চিতের পথে পাপুয়া নিউগিনির বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। শুধু জয় পেলেই চলবে না, বড় জয় নিয়ে তাকিয়ে থাকতে হবে স্কটল্যান্ড ও ওমানের ম্যাচের দিকে। সেক্ষেত্রে স্কটল্যান্ড জয় পেলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে স্কটিশরা রানার আপ হয়ে সুপার ১২ নিশ্চিত করবে বাংলাদেশ। আর ওমান জয় পেলে হিসেব কষতে হবে রানডেটের, সেখানে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগও থাকবে মাহমুদুল্লাহর দলের। গত ২৪ ঘন্টায় দেশে প্রাণ হারিয়েছেন আরও ৬ জন। এ নিয়ে মোট মৃত্যু ২৭,৭৯১ জনের।
চব্বিশ ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছে 368 জন। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার 1.80%। নমুনা পরীক্ষা হয়েছে 20,393টি। এ পর্যন্ত শনাক্ত 15,66,664 জন। চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছেন 481 জন। মোট সুস্থ 15,29,549 জন। মৃত 6 জনের মধ্যে পুরুষ 4 জন, নারী 2 জন। বিভাগভিত্তিক প্রাণহানি হিসেবে চট্টগ্রামে 3 জন, রাজশাহীতে 2 জন, খুলনায় 1 জন মারা গেছেন। গত কয়েকদিন ধরে দেশে আবারও করোনার সংক্রমণ বাড়ছে। দেশে যাতে করোনার তৃতীয় ঢেউ না আসে সেদিকে খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। দুপুরে ইউএইচএফপিওর সম্মেলনে তিনি এই কথা জানান, বলেন সবাইকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। করোনা প্রতিরোধে ভ্যাকসিনেশন কার্যক্রম চলমান রয়েছে। প্রতি মাসে 3 কোটির বেশি ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা করেছে সরকার। এটি চলমান থাকলে ডিসেম্বরের মধ্যে 50% মানুষকে টিকা কর্মসূচির আওতায় আনা সম্ভব হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। আমরা 21 কোটি টিকা নিজেরা ক্রয় করেছি এবং WHO আমাদেরকে 7 কোটি টিকা তো আগেই বলেছে দিবে। এবার আমি যখন ঘুরে আসলাম বলেছে এটা দ্বিগুণ করে দিব বাংলাদেশকে, আমি টিকা দিচ্ছেও, কাজে টিকার কোনো অভাব হবে না। SMS পেয়েও নির্ধারিত দিনে টিকা না পাওয়ায় সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন প্রবাসীরা। সকালে প্রবাসীরা হাসপাতালে গিয়ে দেখেন কোনো ভ্যাকসিন কার্যক্রম নেই, অথচ তাদের মেসেজ দেওয়া হয়েছিল। এতে বিভিন্ন প্রান্ত থেকে টিকা নিতে এসে ভোগান্তিতে পড়েন অনেকে। তাদের অভিযোগ, ভোর থেকে এসে লাইনে দাঁড়ালেও কিছুই জানানো হয়নি। তবে দীর্ঘ সময় অপেক্ষার পর কর্তৃপক্ষ জানায় সরকারি ছুটির দিন হওয়ায় টিকা দেওয়া হবে না। এরপরে বিক্ষোভ শুরু করেন ভ্যাকসিন নিতে আসা প্রবাসীরা। পরে হাসপাতাল কর্তৃপক্ষ আগামীকাল টিকা দেওয়ার আশ্বাস দিলে চলে যান বিক্ষোভকারীরা। ২০২০-২১ শিক্ষাবর্ষে বুয়েটে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রাথমিক বাছাই কার্যক্রম শুরু হয়েছে। সকালে বুয়েট ক্যাম্পাসেই 10টা থেকে 11টা পর্যন্ত চলে প্রাথমিক বাছাইয়ের পরীক্ষা। এবছর পরীক্ষা হচ্ছে কয়েক ধাপে। প্রাথমিক বাছাইয়ে যারা উত্তীর্ণ হবে শুধু তারাই লিখিত পরীক্ষায় অংশ নিতে পারবেন। প্রাথমিকভাবে 18,000 শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এদের মধ্যে বাছাই করা 6,000 শিক্ষার্থী লিখিত পরীক্ষায় অংশ নিতে পারবেন। কালও চলবে প্রাথমিক বাছাই কার্যক্রম। করোনার কারণে এই নতুন পদ্ধতিতে হচ্ছে ভর্তি পরীক্ষা। সাংবাদিকদের সাথে আলাপকালে বুয়েটের উপাচার্য জানান পরীক্ষার ফল ঘোষণা হবে 13 নভেম্বর এবং একই মাসে শুরু হবে অনলাইন ক্লাস। বন্ধু থেকে ফ্রেন্ডের সাথে কোনো যোগাযোগ নেই, মেজাজ খারাপ করতো। তো যাই হোক, আমরা ধৈর্য ধরে এখন যাই হোক শুরু হচ্ছে আলহামদুলিল্লাহ। পরীক্ষা দিচ্ছে, একটু বাইরে বের হতে পারতেছে, এতদিন ধরে ঘরবন্দি। মানে রেগুলার ক্লাস বা রেগুলার ই হলে যে প্রিপারেশন আর বদ্ধ করে প্রিপারেশন, তাতে ডিফারেন্স থাকবে। ক্লোজ কোয়ান্টিটি সিস্টেমটা অনেক আগে থেকেই আছে। আমরা হয়তো বেশি পরিমাণ ছাত্রকে ভর্তি পরীক্ষা বসানোর জন্য আমরা টু লেয়ার অ্যাডপ্ট করতে পারি। টার্গেট করেছি যে হয়তো 13 নভেম্বর অনলাইনে ক্লাস শুরু হবে, তারপরে যদি 1 সপ্তাহের মধ্যে তারা টিকা নিয়ে ফেলতে পারে তাহলে 1 মাস পরে হল খুলে দেওয়া হবে। হত্যা মামলার আসামিকে ফেসবুক লাইভে জিজ্ঞাসাবাদ এবং দায়িত্ব অবহেলার প্রমাণ পাওয়ায় সুনামগঞ্জের ছাতক থানার অফিসার ইনচার্জ নাজিম উদ্দিনকে প্রত্যাহার করেছে পুলিশ সদর দপ্তর। তাকে জেলা পুলিশ লাইন্সে সংযুক্তির নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সুপার অফিস জানায় 18 অক্টোবর এই আদেশে পুলিশ সুপার মিজানুর রহমান স্বাক্ষর করেন। গত 23 সেপ্টেম্বর রাতে ছাতক থানার ওসির কক্ষ থেকে ফেসবুকে লাইভ করা হয়। সেখানে ছাতক টু সুনামগঞ্জ নামের একটি আইডি ব্যবহারকারী লাইভে আসেন। এ সময় হত্যা মামলায় অভিযুক্ত একজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ যা ফেসবুকে লাইভ করা হয়। এ নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গাড়ি চাপায় প্রাণ গেল 2 চালকল শ্রমিকের। সকালে সোনারামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় সোনারামপুর এলাকার খান রাইস মিলে কাজে যোগ দিতে হেঁটে যাচ্ছিলেন 5 শ্রমিক, হঠাৎ তাদেরকে একটি গাড়ি চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মারা যান 2 জন, আহত হন 3 জন। পুলিশ জানায় তাদের কী ধরনের গাড়ি চাপা দিয়েছে সেটি এখনও জানাই যায়নি। নিহত একজনের পরিচয় পাওয়া গেছে, তিনি দিনাজপুর সদরের বাসিন্দা হায়দার আলী। টাঙ্গাইলের ঘাটাইলের গুণগ্রামে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস জানায় টাঙ্গাইল থেকে ময়মনসিংহগামী বাসটি ঘাটাইলের গুণগ্রাম ব্রিজের উত্তর পাশে গেলে নিয়ন্ত্রণ হারায়। গাড়িটি মূল সড়ক থেকে 20 ফুট নিচে খাদে পড়ে যায়। আহত যাত্রীদের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর এক বৃদ্ধাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গুরুতর কয়েকজনকে ময়মনসিংহ ও টাঙ্গাইল মেডিকেলে পাঠানো হয়েছে।
উজানের ঢল আর বৃষ্টির কারণে তিস্তা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যারাজের 44টি জলকপাট খুলে দেওয়া হয়েছে, তবে ভেঙে গেছে ফ্লাড বাইপাসের 300 মিটার এলাকা। জারি করা হয়েছে রেড অ্যালার্ট। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসাফুদ্দৌল্লাহ জানান, ব্যারাজ পয়েন্টে বিপদসীমার 65 সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পানি ঢুকে পড়েছে নীলফামারীর ডিমলা, জলঢাকা, লালমনিরহাটের পাটগ্রাম, হাতিবান্ধা, কালীগঞ্জ ও আদিতমাইতে। এছাড়া রংপুরের এবং কুড়িগ্রামে হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। তলিয়ে গেছে উঠতি আমন ধান। অনেক পানি আসি গেছে, বাড়ি ঘর দর তলে গেছে, সব পোয়া নিয়ে আস্তা ঘাটে বের বানছি, আস্তা ঘাট সব তলে যাওয়া লাগছে, দিন দিন পানি বাড়বে, আছে বাড়তে আছে বাড়তে আছে। উৎসাহ উদ্দীপনা আর নানা আনুষ্ঠানিকতায় লক্ষ্মী দেবীর আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। এই উৎসবের লগ্ন শেষ হয় বুধবার রাত 8টায়। কোজাগরি পূর্ণিমার দিন ঘরে ঘরে পূজিত হন মা লক্ষ্মী। ধন, যশ, খ্যাতি আর সুস্বাস্থ্যের জন্য দেবী লক্ষ্মীর আরাধনায় মেতে ওঠে বাংলার হিন্দু পরিবারগুলো। সম্পদের দেবী হয় ভাদ্র সংক্রান্তি, পৌষ সংক্রান্তি ও চৈত্র সংক্রান্তিতে, এবং আশ্বিনী পূর্ণিমা, আশ্বিন মাসের পূর্ণিমা ও দীপাবলির দিনেও লক্ষ্মীর পুজো করে থাকেন সনাতন ধর্মের মানুষরা। ফল দিয়ে পূজা দেখি, নারিকেল টারিকেল এগুলো আমরা মা ঠাকুর মাঝে দেখতাম যে এগুলো দিয়ে আসতেছে, তো আমরা সেই ধারাবাহিকতার সাথে সাথে আমরা এগুলোই দিয়ে আসি, প্রার্থনা করি যাতে আমরা সবাই শান্তি বজায় রাখুক, আর শান্তি চাই সবাই মঙ্গল রাখুক। মা যেন প্রতিবা বছর আমাদের মাঝে আসে, প্রতি বছর আমরা যেন স্বামী সন্তান নিয়ে পূজা উদযাপন করতে পারি। প্রবরণ পূর্ণিমা উপলক্ষে রাজধানীর মেরুল বাড্ডায় বৌদ্ধ বিহারে দিনভর ছিল নানা আনুষ্ঠানিকতা। প্রার্থনায় অহিংসা আর সম্প্রীতি কামনা করেছেন বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ। সন্ধ্যায় ফানুস উড়িয়ে উৎসবে আলাদা মাত্রা যোগ করেন তথ্যমন্ত্রী। অনুষ্ঠানে বক্তারা বলেন, এই দেশে কেউ সংখ্যালঘু নয়, দেশ সবার। এর আগে রাজধানীর বাসাব বৌদ্ধ মন্দিরে ভোরের প্রার্থনা শেষে চলে ধর্মীয় আলোচনা আর পঞ্চশীল এবং অষ্টশীল প্রদান। সেখানে যোগ দেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। আষাঢ় থেকে পূর্ণিমা তিথি এই 3 মাস বর্ষা সেবা শেষে নির্বাণ লাভ করেন গৌতম বুদ্ধ, মেলে জাগতিক মুক্তি। প্রবরণ পূর্ণিমা সেই মোক্ষ লাভের উদযাপন। এই দিনটার মাধ্যমে সবার মধ্যে মৈত্রীভাব পোষণ হোক, সবার মধ্যে প্রাণী প্রতি মমতা হোক। ধর্মযাত্রা এই রাষ্ট্র সবার, সেই চেতনায় বিশ্বাস করি বিধায় সকালবেলা ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানে ছিলাম, বিকেলবেলা আবার বারোটা পূর্ণিমার অনুষ্ঠানে এসে আপনাদের সাথে সংহতি প্রকাশ করতে এসেছি, আনন্দ এটি বাংলাদেশ, ইনক্লুডিং ইন বাংলাদেশ এন্ড ইন ইন্ডিয়া, টু ওয়াক দিস পাথ অ্যান্ড ফাইন্ড পিস, হ্যাপিনেস অ্যান্ড অ্যাকসেপ্টেন্স অফ আওয়ার প্লেস অন আর্থ। বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রবরণা পূর্ণিমা উপলক্ষে নানা আনুষ্ঠানিকতায় মুখর ছিল চট্টগ্রামের বৌদ্ধ বিহারগুলো। বিরাজ করছে উৎসবের আমেদ। বৌদ্ধ শাস্ত্র মতে এই পূর্ণিমার মধ্য দিয়ে ভিক্ষুদের ত্রৈমাসিক বর্ষাবাসের অবসান হয়। ভোর থেকেই বৌদ্ধ সম্প্রদায়ের সব বয়সী মানুষ জড়ো হন চট্টগ্রামের নন্দনকানন বৌদ্ধ বিহারে। অনুষ্ঠিত হয়েছে বুদ্ধ পূজা আর বিশেষ প্রার্থনা। অনেকে পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ করেন, বড় ছোট সবার মধ্যেই বাড়তি আনন্দ সন্ধ্যার ফানুস ওড়ানো নিয়ে। প্রবরণা পূর্ণিমার পর দিন অর্থাৎ বৃহস্পতিবার থেকে দেশের প্রতিটি বিহারে শুরু হবে কঠিন চীবরদান উৎসব। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে চলছে একনায়কতন্ত্র, সব কিছু নির্দেশনা আসে এক জায়গা থেকে, এমন অভিযোগ করেছেন সাবেক বোর্ড সভাপতি সাবের হোসেন চৌধুরী। বললেন, বিন্দুমাত্র জবাবদিহিতা নেই ক্রিকেট বোর্ডে, সদ্য সমাপ্ত নির্বাচনকে বললেন লোক দেখানো। সাবের চৌধুরী অভিযোগ করলেন, গত 9 বছরে সাকিব মুশফিকদের কোনো বিকল্প তৈরি করতে পারেনি এই বোর্ড, যা তাদের সবচেয়ে বড় ব্যর্থতা। দল ম্যাচ জিতলে সব কৃতিত্ব নিজের আর পরিষদের, আর হারলে সব দায় খেলোয়াড়দের, এমন সংস্কৃতিতে ক্ষুব্ধ সাবেক বোর্ড সভাপতি সাবের হোসেন চৌধুরী। আই মাস্ট বি রেডি টু অ্যাকসেপ্ট ক্রিটিসিজম, মানে আপনি যখন টিম খারাপ করবে তখন খেলোয়াড়দের আপনি মানে দুষবেন, আর যখন ভালো করবে তখন সব আপনার কৃতিত্ব, মানে এটা তো হয় না, মানে জবাবদিহিতার তো একটা জায়গা আছে। ভূমিদস্যুদের হাত থেকে সাতক্ষীরার দেবহাটা উপজেলার ভূমিহীনদের জানমাল রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা। লিখিত বক্তব্যে ভূমিহীন নেতা সুনীল স্বর্ণকার বলেন, খলিশাখালীর 1300 বিঘা খাস জমি বিগত বিএনপি জামায়াত জোট সরকারের আমলে প্রভাবশালী মহল অবৈধভাবে দখলে নিয়ে মাছ চাষ করে আসছিল। ওই খাস জমি উদ্ধার করে গত 4 ফেব্রুয়ারি আরপিবিল বিভাগ সাতক্ষীরা জেলা প্রশাসককে ওই জমি নিয়ন্ত্রণে নেওয়ার জন্য আদেশ দেন।
বর্তমানে সহস্রাধিক ভূমিহীন পরিবার ওই জমি দখলে নিয়ে সেখানে বসবাস করছে, কিন্তু ভূমিদস্যুরা ওই জমি দখলে নিয়ে মাছ চাষ করতে চায়। এই জন্য তারা ভূমিহীনদের ওপর কয়েক দফা হামলা ও লুটপাট চালানোর অভিযোগ করে ভূমিহীনরা। এই ছিল সব খবর। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।